লিখতে হবে তারিখ, যেমন একটি তারিখ দিয়েছি 10 April 2022। এরপরে প্রধান শিক্ষকের নিকট লিখছে এজন্য দি হেডমাস্টার। এরপরে লিখতে হবে স্কুলের নাম, এরপরে স্কুলটি যে উপজেলায় অবস্থিত সেই উপজেলা এবং জেলাটি অর্থাৎ ডিস্ট্রিক্ট। এরপরে সাবজেক্ট বিষয়টি লিখতে হবে, বিষয়টি হলো প্রেয়ার ফর ট্রান্সফার সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদন। স্যার, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইয়ার স্কুল অফ ক্লাস 10। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে অনুরোধ করছি যে আপনার স্কুলের দশম শ্রেণীর একজন ছাত্র। মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার ফ্রম নওগাঁ টু ঢাকা, বর্তমানে তাকে নওগাঁ থেকে ঢাকায় বদলি করা হয়েছে। আওয়ার ফ্যামিলি ইজ গোয়িং টু বি শিফটেড সুন টু দি নিউ প্লেস, আমাদের পরিবার শীঘ্রই নতুন জায়গাতে স্থানান্তরিত হতে চলেছে। সো আই নিড এ ট্রান্সফার সার্টিফিকেট, তাই আমার একটা ট্রান্সফার সার্টিফিকেট দরকার। মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মাই প্রেয়ার, তাই আমি প্রার্থনা করতে পারি এবং আশা করছি যে আপনি আমার প্রার্থনাটি মঞ্জুর করবেন। সবশেষে ইউর মোস্ট অবিডিয়েন্ট পিউপিল, ইয়ার নেম এখানে তোমার নাম, ক্লাস এবং রোল, তোমার শ্রেণী এবং রোলটি দিতে হবে।